আমি লাস্ট ওই গরুর খুঁটি ধরি ঈদের তিন দিন পর্যন্ত আমি থাকবো, আল্লাহর বান্দা কতক্ষণ না পাঠাই আমি আল্লাহর কাছে চাইব, যখন দেখবো যে সময় আর নাই হলো না তখন আমি বাড়িতে যাই। কষ্টর কি জ্বালা, আমি আমার অন্তরটা পুড়ে আমি গন্ধ পাচ্ছি, আমার কলিজা পুরা গন্ধ পাচ্ছি, আমার কলিজার টুকরা তিনটা সন্তান আমার চাই আছে, আমার আম্মু কখন আসবে। দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আজও আমরা আসি গাবতলী গরুর হাট, রাত ১২টা। তো দেখতেই পাচ্ছেন যে সেই কুষ্টিয়ার খাজা বাবা মনু এখনো বিক্রি হয় নাই। আসলে সেই নারী উদ্যোক্তা নারী ক্রেতা রীনা আপু, আমরা জানবো আসলে তার কাছে শেষ অনুভূতি, সে কি বলতে চাচ্ছেন ক্রেতাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কি বলতে চান। তো চলুন আমরা শুনি তার শেষ অনুভূতি, সে কি করতে চাচ্ছেন। আপু আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, এখন তো প্রায় রাত ১২টা, এখনো আপনি হাটে বসে রয়েছেন, আসলে গরুটা বিক্রি হওয়ার না হওয়ার কারণে আপনার শেষ একটু অনুভূতির কথা আমাদেরকে জানাবেন। আসলে আসলে শেষ অনুভূতি, শেষ মুহূর্ত কি, যখন একটা মানুষ শেষ সময় চলে আসে আর কি, যে মৃত্যু কিছুক্ষণ পরে আসবে, তখন কি পরে কালিমা পড়ে না? ঠিক আমার এই এখন যে মানে ভাষাটা আমি এতদিন বা এতক্ষণ মানুষের কাছে চাইছিলাম, এটা আমার ভুল ধারণা, মস্ত বড় ভুল করছে, যে মানুষ মানুষকে কিছু করতে পারে না। হ্যাঁ, আর এখন থেকে আমি চাচ্ছি আল্লাহর কাছে, আমি লাস্ট ওই গরুর খুঁটি ধরি ঈদের তিন দিন পর্যন্ত আমি থাকবো, আল্লাহর বান্দা কতক্ষণ না পাঠাই আমি আল্লাহর কাছে চাইব, যখন দেখবো যে সময় আর নাই হলো না তখন আমি বাড়িতে যাব, তখনকার ব্যাপার, তখন কি করবো না করবো সেটা পরের কথা। নাই বাংলাদেশে মানুষে আনাচ্ছে কানাচ্ছে যে যেখানে আছে আর কি, প্রত্যেকটা মানুষ দেখছে, প্রত্যেকটা মানুষ দেখছে আমার এই বিষয়টা। আচ্ছা, যাদের সমর্থ নাই তাদের কষ্ট লাগতেছে, আর যাদের সমর্থ আছে তারা কি মজা নিতেছে, কেমনে কি এখানে? যারা শুধু আমি না, আমি তো আসি মনে করেন যে জীবনে ফার্স্ট এখানে আসা, যদি না আসতাম তাহলে উপলব্ধি করতে পারতাম না। আর এখানে যে ভাইরা আসছে, হ্যাঁ, গরু নিয়ে ব্যাপারী বিভিন্ন শ্রেণীর যারা আছে আর কি, একটা উদ্দেশ্য করে সে এই যে গরু বিক্রি করবে, কিছু হবে, বাড়ি যাবে হাসি মুখে, তাই না? এমন কোন ভাই নাই যে তার মুখে হাসি আছে, তাদের ওই ওইটা দেখে আমি নিজে অথব্য হয়ে গেছি, নিজের দিলটা শক্ত হয়ে গেছে। একটা জিনিস চিন্তা করেন, একটা মেয়ে মানুষের কাছে ১০টা হাজার টাকা ৫টা হাজার টাকা অনেক কিছু যদি হারাই যায়, আর আমি জায়গায় ১০টা লাখ টাকা হারাইছি, তা আমার কলিজা মনে হচ্ছে যে আমি ওদের ছাড়া হয়তো ভালো আছি। হ্যাঁ, যাই হোক, আল্লাহ আমার একটা ব্যবস্থা করবে, যেটাই হোক, যেরকমই হোক, হ্যাঁ, আমি বুঝ কিন্তু নিজের বুঝ নিজেই নিচ্ছি। কিন্তু এখানে যারা ভাইরা আছে, হ্যাঁ, কৃষি কাজ করে, ব্যবসা করে, যাই করে, হ্যাঁ, একটা উদ্দেশ্য করে একটা গরু পালন করছে, বা দুটো টাকার জন্যে কৃষক বাড়ির থেকে খুঁটে খুঁটে ১০টা গরু কিনছে একটা উদ্দেশ্য করে, আজকে তাদের কি অবস্থা? ২ লাখ টাকা বা ১.৫ লাখ টাকা, ১,৮০, একটা কি এটা কি কোনো কথা হলো? যে আমার কথা হচ্ছে, করোনা হয়েছে, ঠিক আছে, ২ বছর ধরে করোনা চলছে, যারা সরকারিজীবী সরকারি চাকরি করে, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে সরকারি অফিস আদালত বন্ধ থাকলো, যাদের বেতন চলে তারা কি পারলো না ন্যায্য মূল্য দিয়ে এই কিছু ভাইদের কিছু সহযোগিতা করতে? হ্যাঁ, আসলে কি বলবো, আমার বাংলাদেশের মানুষের প্রতি আমার একটা কি বলবো, আমার এখানে আমি বললে হয়তো কি মনে হবে, সারা বিশ্ব আমাকে দেখছে, আমার কথাগুলো শুনছে, আমি সবাইকে ফলো করে একটা কথাই বলতে চাই, যে মনটাকে পরিবর্তন করেন, আপনারা মনটাকে বড় করেন, একে অপরের পাশে দাঁড়ান, নিজের কষ্টটা নিজে অনুভূতি নিয়ে উপলব্ধি করে বুঝেন, হ্যাঁ, যে কষ্টটা কেমন লাগে, একটা কষ্ট জর্জরিত মানুষের সামনে যদি কোনো মানুষ যদি তার উপরে কিছু বলে, তার সেই কাটার উপরে লবণ ছিটানো যাকে বলে আর কি, এরকম কিছু নিজে নিজে করে দেখেন,
কাউকে অপমানি করবেন নিজে আগে কারো কাছ থেকে অপমানি হয়ে দেখেন অপমানের কি জ্বালা টাকা হারাইছেন বা হারাতি শেষ সাহায্য করছেন যেমন এই যে আমি 10 লক্ষ টাকা হারাইছি জায়গায় বসে আল্লাহ হয়তো এর মধ্যে দিতেও পারে যেটা হারাইছি এখন বর্তমান ভবিষ্যতে কি হবে আমি জানি না 10 লক্ষ টাকা কি আপনি ক্যাশ টাকা হারাইছেন না এই যে গরু গরুর বিষয় আর কি যেহেতু বিক্রি করতে পারেন নাই বিক্রি করতে পারি নাই এটা নসিব আমি মনে করছি কিন্তু আমার নেট যে দাম আমি দামের কথা অনুযায়ী যেটা বলছি আর যেটা হারাইছি তোক দিন আমার নাই হয়তো হয় নাই কিন্তু আমার গরুটার দাম তো আর অল্প কিছু না তাই না আমার গরুটার দাম নিম্ন বিক্রি হলো 9 লাখ 10 লাখ নিম্নে যদি বিক্রি করি তার গোশ বিক্রি করলে 15 লাখ গরুটার ওজন কতটুকু 28 মণ 28 মণ জি ক্রেতারা এসে দাম বলছে কত আসলে ক্রেতারা যে দাম বলছে আসলে এই দাম শোনার আগে মৃত্যু মনে সহজ এখানে প্রত্যেকটা মানুষ অঙ্ক মিলাইতে মিলাইতে প্রত্যেকটা মানুষের চোখের মুখের ছাপ দেখেন মুখের ছাপটা দেখেন আগে তো এই শুধু অঙ্ক মিলাচ্ছে যে কি কি করলাম কিভাবে কি করব আপনারা তো 2 টাকা দিয়ে একেবারে মোটা সুটা গরু কিনে হ্যাঁ মস্তি মিলাতে একেবারে খাবেন ঘুরতে আনন্দ করে একটা নিরীহ মানুষের যে কষ্টটা হচ্ছে কষ্টটা ঠিক দেখলেন না আরে আল্লাহর রাস্তায় দান দানি বাজেটে যদি 5 লাখ থাকে একটা কথা বলি আরেকটা কথা আমি এই এই কুরবানির দামটা কমছে তাই না হয়তো এই নেটটা 1 বছর আগেই করা যে এবার 2 লাখ টাকার কুরবানি দিচ্ছি সামনে বছর হয়তো 5 লাখ টাকা দিব আল্লাহ বাঁচাই রাখবে অবশ্য নেটটা করা 1 বছর আগে এই গরুর কম দামের কারণে নেটটাকে চেঞ্জ করলে ওইটা কি হবে কখনোই হবে না আল্লাহ এসব ফাজলামি বোঝে তার মানে এই গরু বিক্রি না হওয়া পর্যন্ত আপনি এই গাবতলি হাটেই থাকবেন অবশ্যই থাকবো আমি আমি গরু বিক্রি করে যাব আল্লাহ কতক্ষণ আল্লাহর বান্দাকে পাঠাবে না সেটা কি আপনি লসে বিক্রি করবেন নাকি আপনি ন্যায্য দামে বিক্রি করবেন না আমি ন্যায্য দাম পাইলে বিক্রি করব না পাইলে কখনোই আমি এইভাবে আবলতাবলে হ্যাঁ মানুষকে খুশি আমার কষ্টের শ্রম আমার যে রক্ত ঘামানোর যে পরিশ্রম আমার মাথার ঘাম পাই ফেলার যে জিনিস আমি মানুষকে এভাবে হাসি খুশি ভাবে আমার জিনিস আমি কখনো এটা করতে পারবো না তো আগামী বছরও কি কুরবানি ঈদে কি এই গাবতলিটা আর আসবেন যে মনটা নষ্ট হয়ে গেছে এই এই অবস্থাতে আসব আসতে পারবো কিনা আমি বলতে পারছি না সেটা আল্লাহই জানে হয়তো আল্লাহ আনাতেও পারে কিন্তু আমার নিয়ত নাই আমার নিয়ত নাই আচ্ছা আপনি বলছিলেন যে 3 দিন পর্যন্ত থাকবেন আসলে আল্লাহ না করুক আমরা চাই যে কোনো হৃদয়বান ক্রেতা বা আল্লাহর বান্দা এসে আপনার গরুটা ক্রয় করুক কোনো কারণে যদি 3 দিনও না হয় তাহলে কি করবেন আপু এখন 3 দিন পরে কি হবে সেই হিসাব আমি এখন দিতে পারছি না ভাই সরি আচ্ছা তাহলে ক্রেতা এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আর কি বলার আছে আপনার আমার কিছু বলার নাই যা বলার বলেছি হ্যাঁ যা করার তারা করেছে এখন চাওয়া আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এবং শিল্পপতিদেরকে মাননীয় প্রধানমন্ত্রীদেরকে হ্যাঁ বিভিন্ন রাজনীতিবিদদেরকে হ্যাঁ ফকির মিসকিন অভাব অনটন প্রত্যেকটা 18 হাজার মাকলুককে যে খাওয়াচ্ছেন তার কাছে যাব আমি কোনো মানুষের কাছে চাইতাম না আমি কি শেষ একটা কথা জানতে পারি যে আসলে আপনার মনুকে লাস্ট কত টাকা হলে আপনি বিক্রি করবেন আমি যে খরচ করে 8.5 লক্ষ টাকা খরচ করে যে মানুষ করছি 3.5 বছর ধরে এই টাকাটাও যদি পেতাম তাও ভিতরে একটা তৃপ্তি তৃপ্তি হয়তো যে না কিছু না হলো খাওয়ার টাকাটা আমার হয়েছে আচ্ছা এই যে এই মনুর জন্য আপনি যে ত্যাগ শিকারটা করতেছেন ঈদে আপনি ঢাকায় থেকে যাবেন এই হাটে তাহলে আপনার সন্তানরা কিভাবে ঈদ পালন করবে সেটা কি একবার ভেবেছেন কষ্টের বর্ণনা আসলে দেওয়া যায় না ভাই কষ্টের কি জ্বালা আমি আমার অন্তরটা পুড়ে আমি গন্ধ পাচ্ছি আমার কলিজা পুরা গন্ধ পাচ্ছি আমার কলিজার টুকরা 3টা সন্তান আমার কাছে আছে আমার আম্মু কখন আসবে এই বসন্তকাল দিন আমি এত ভেঙে ভেঙে আমার মনে হয় না মিডিয়ায় কোনো মেয়ে এসে ফার্স্টবার জীবনে এত কথা বলে যেটা আমি বলেছি আমার জীবনের গল্প যতটুক সময় পাইছি কিছু না কিছু আমি তুলে ধরার চেষ্টা করেছি আচ্ছা এই যে আমি যে কষ্টটা করছি আজকে 8টা 7টা দিন ধরে এই কষ্টের মজুরি মূল্যায়ন যে মানুষের কাছে পেলাম না
ভবিষ্যতে কি আরো এই ধরনের গরু লালন-পালন করবেন আসলে নাকি ছেড়ে দেবেন? আসলে সে মনটা তো মরে গেছে, ভবিষ্যতে কিভাবে জানতাম? এটা বোঝাইতে হবে প্র্যাকটিক্যালে, এটা প্র্যাকটিক্যালে ছাড়া বোঝানো যাবে না, মুখে বললে ফাও ফাও হবে। এই জন্য যে ভাই এইরকম বলছে ডাইরেক্ট আমার কাছে পৌঁছাই দেবেন, আমি প্র্যাকটিক্যালে তাকে বুঝাবো কিভাবে লাগে। তো ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে যে কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে এটুকু আশা করব যে কোনো হৃদয়বান ব্যক্তি এই আপুর গরুটি ক্রয় করে আপুকে যদি মুক্ত করে দিতেন তাহলে সে তার সন্তানদের সাথে ঈদ করতে পারতেন বা বাড়ি ফিরে যেতেন হাসি মুখে। আসুন না আমরা সবাই এই আপুটির পাশে দাঁড়াই, আপনাদের কত টাকা তো কতভাবেই নষ্ট হয়ে যায়। তা আসুন না এই গরুটা মানে কি বলবো সহি মনে যদি কুরবানি দেন আশা করি আপনাদের কমতি হবে না। এই প্রতিবেদনটা দেখে বা আপুর কথাগুলো শুনে আপনাদের মনে একটু দাগ কাটে তাহলে কিন্তু আমাদের সার্থকতা। তো চলুন আমরা মনুকে আর একটি বার দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন দর্শক অনেক আদর করে নাম রেখেছে মনু, সে আদরের মনুকে বিক্রি না হওয়া পর্যন্ত সে গাবতলিহাটে অবস্থান করবেন। তো একজন নারী গাবতলিহাটে অবস্থান করা মানে বুঝতেই পারছেন দর্শক, তো আসলে আমাদের ভাষা জানা নেই যে আসলে কি বলবো। তো দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি শেষ মুহূর্তে মনুকে। আজকের মতো দর্শক এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।